রিপ্রিন্টিং অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তোমরা যারা নতুন নতুন ছবি আঁকা শিখতে যাও চাও, তোমাদের কথা মাথায় রেখে আমি তোমাদেরকে বেশ কিছু সহজ সহজ ছবি আঁকার পদ্ধতি টিপস দেখাবো, যেগুলো তোমরা প্রতিনিয়ত দেখো ফলো করে তাহলে খুব সহজে ধীরে ধীরে বেশ ভালো ছবি আঁকা শিখে যাবে। তাহলে আর দেরি কেন, ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দাও। তাহলে তোমাদের জন্য আজ আমি একটি হস্তকলার কাজ বানিয়ে নিয়ে আসছি। ওইগুলো কীভাবে হস্তকলা কাজ দিয়ে আমরা অনেক কিছু দেখাতে পারি, তাহলে আমি হস্তকলা কাজ করে দেখাচ্ছি। তোমরা দেখো কীভাবে আমি করছি আর এটাতে কী কী লাগবে। তোমাদের এই কালারিং পেপার লাগবে, গম লাগবে আর কেচি লাগবে, এইগুলো দিয়েই তোমরা এই হস্তকলার কাজটি করতে পারবে। তাহলে দেখো আমি করছি। প্রথম দুটি সার্কুল দিয়ে আমি কেটে নিয়ে এই বলের সাইজের আকৃতি বানিয়েছি লাল রঙের। কালো রঙের আরেকটি সার্কুল বানিয়ে নিয়েছি এরকম গোল করে কেটে, একটি গোল কেটে নেবো এরকম করে আমি রাউন্ড দিয়ে সব কিছু বসিয়ে তোমরা করতে পারবে। আমি এইগুলো গোল সার্কুল দিয়ে কেটে বাই করে নেব, দুটো লাল রঙের রাউন্ড, একটা মিডিয়াম সাইজের রাউন্ড, তার থেকে ছোট্ট একটা রাউন্ড বানিয়ে বানিয়ে নিলাম। কেটে কেটে দিয়ে কেটে বানিয়ে দিয়েছি, তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। আর একটি সুতা একটু লম্বা ফিতার মতো কেটে দেখেছি, এটাকে আমি একটু ব্যান্ড করেছি কিছু দিয়ে, এটা কলম্বা একটা এরকম করে দিলাম। তারপর কম দিয়ে আমরা কাজ করবো, একটা ছবি বানাবো, দেখবে তোমার ওইটাতে আমি গম লাগিয়ে দিচ্ছি, ওইখানে গম লাগিয়ে আমি এটা লাগিয়ে দিব। এটাকে বলে রেখেছিলাম এইরকম, ওই চামড়াটাকে আমি কেটে দেবো। হ্যাঁ এরকম কেচি দিয়ে, এরকম কেচি দিয়ে আমি এটা 50% কেটে দিলাম, কেটে দুটো বানিয়ে দিলাম। তাহলে আমরা চোখের কাজটা এরকম করে নিলাম, এই দিয়ে দিলাম আর এই দিয়ে দিলাম, দুটো চক আর দুটো সামনের দিকে এই জিনিসটা দিয়ে দেবো, তোমরা দেখবে দিয়ে দেবো। চোখের কাজটা প্রথম করে নেব, গম বসিয়ে দেব, এইরকম বসিয়ে দেব দুটো চোখ, চোখ দুটো বসিয়ে দিলাম। তারপর ওইদিকে এই সুরগুলো দিয়ে দেব, এরকম বসিয়ে দেব, আমরা এইবার বসিয়ে দেব গম দিয়ে দুটো সুর বসিয়ে দেব, এরকম বসিয়ে দেব, ডিজাইন দিয়ে দিচ্ছি এরকম। এইগুলো ডিজাইন দিয়ে দেব। ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের কেমন লাগে ভিডিওটি, কেমন লাগে বলবে আমাকে, লাইক শেয়ার করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? আর লাইক শেয়ার করবে সাবস্ক্রাইব করবে, থ্যাংক ইউ।